আমি সবসময় একটা কথা বলি যে দূর থেকে কেউ আসবেন না, কারণ এত দূর থেকে আসলে হচ্ছে আমার একটু প্রবলেম হয়, আমার খারাপ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নূর কাজল, ওনারব চন্দ্রিমা বিউটিজন। আজকে একটা ভিডিওতে এক আপুকে নিয়ে আসছি। আপু আসছে, আপুর বাড়ি হচ্ছে নীলফামারিতে। আপু একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি হচ্ছে নীলফামারি জেলা, আমি গাজীপুর থাকি, ওখানে জব করি গাজীপুরে। মানে আপুর কাছে আসার আমার 6 মাস থেকে অনেক আসা, অনেকবার বলি, অনেক সমস্যা হয়, আসতে পারি না। তো বলি যে আজকে যাবো, এই মাসে যাবো, এইভাবে বল, আর আসা হয় না। তো আজকে সিরিয়াসলি আমি চলে আসলাম আপুর বাসা, আপুকে অন্তত দেখার জন্য। আর আমার এই ফেসটা আপুকে দেখাবো, যাতে আপু আমার সলভ করে দেবে, আর এটা দেখে যাতে আপু বুঝতে পারে যে আসলে আমার সমস্যাটা কী। এই জন্য আমি চলে আসছি আপুর কাছে। আপু কিন্তু কালকে এই ঝড় বন্যার মধ্যে রওনা দিছে, সারা রাত্র জার্নি করছে, সারাদিন জার্নি করছে, এখন বাজে দুপুর 2টা। তো এখন আরো হয়তো আধা ঘন্টা না 1 ঘন্টা আগে আপু এখানে আসছে। আমার কিন্তু কালকে হচ্ছে অনুষ্ঠান গেছে এখানে, আমার 2 বছর পূর্তি। আমি মনে মনে খুব মিস করছিলাম যে আমার এত শত শত ক্লায়েন্ট, কাউকে এক পিস কেক খাওয়াইতে পারলাম না, একটু মিষ্টি, একটু পায়েস খাওয়াইতে পারলাম না। কিন্তু আপুরই যেখানে মালিক যে আল্লাহ, আপুর ভাগ্যে আছে, তাই আপু আপুর ভাইকে নিয়ে আসছে এবং এখানে আধা ঘন্টা স্টে করছে, নাস্তা করছে। তারপর ভাবলাম আপু কি কি প্রোডাক্ট আপুকে দিব, সেই প্রোডাক্ট সম্পর্কে আপুকে সাজেস্ট করলাম। তারপর হচ্ছে ভাবলাম যে আপুকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করি। অনেক আপুরাই আছেন যারা দূর দূরান্ত থেকে আসেন, এত কষ্ট করে আসার দরকার নাই। ভিডিও বা ন্যাচারাল ক্যামেরা দিয়ে ভিডিও করে, বা আপনি দেখেন এই ন্যাচারাল ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি, আপুর কিন্তু স্কিনটা দেখা যাচ্ছে পুরা, এই যে পাতলা হয়ে গিয়েছে, রগ দেখা যায় এই সাইডগুলোর, কিন্তু রগ আপুর দেখা যাচ্ছে। এবং আপুর স্কিনটা, আপু কিন্তু যথেষ্ট ফর্সা, মানে অনেক ধবধবে ফর্সা, কিন্তু আপুর মুখের উপরে না একদম ছানার মতো ছাকড়া 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 মেস্তা। এবং আপু আমাদের প্রোডাক্ট, উনি আপু আমাদের প্রোডাক্ট ব্যবহার করার আগে কি কি যেন প্রোডাক্ট ব্যবহার করছেন? হ্যাঁ, ব্যবহার করছিলাম হচ্ছে যে প্রথমে স্কিন শাইন দিছিলাম, এই যে, তারপরে দিছিলাম হচ্ছে লতা হার্বাল, তারপরে আর কি এগুলা আপুর ক্রিম দিছিলাম 2-1টা। তো আপু এই স্কিন শাইন, লতা হার্বাল, এইসব অনেক আজে বাজে হার্মফুল কেমিক্যাল গুলো, যেগুলোর কথা আমি প্রায়ই বলি, আমি আসলে সত্য কথা বলতে কাউকে ভয় পাই না, কারণ এইসব প্রোডাক্ট 2 টাকা লাভের জন্য যারা সেল করে, নিজের মানুষের স্কিন গুলো নষ্ট করে, তাদের আসলে কিছু বলার নাই। যাই হোক, আপু ওইসব প্রোডাক্ট ব্যবহার করার কারণে আপুর স্কিনটা অনেক বেশি পাতলা হয়েছে, তো হয়েছে, মেস্তা একদমই যায় নাই। তো আপুকে আমি কিছু প্রোডাক্ট সাজেস্ট করলাম এবং এগুলো দিব, দেওয়ার পরে আপুর কি অবস্থা হয় এটাও অবশ্যই আপনাদেরকে জানাবো। আর একটা ব্যাপার দেখেন, আপুর কিন্তু কয়েক পদের মেলাজমা আছে, মানে ছোট ছোট বাদামি যে তিলটা, এটাও কিন্তু আমাদের এই প্রোডাক্টে চলে যাবে। এবং আপুর কিন্তু দেখেন রগ গুলো পুরো দেখা যাচ্ছে, পুরো স্কিনের রগ একদম দেখা যাচ্ছে। এবং আপুর আপুকে দেখে অনেকই লাগছে, আপু কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, কিন্তু আপুর হচ্ছে রগের জন্য বা এই স্পটের জন্য আপুকে একটু লাগে। আর আপুর এই জায়গাটা একটু বেশি মেস্তা আছে, যেটার জন্য এই জায়গাটা কালো কালো দেখা যায়। হ্যাঁ, কালো দেখা যায়। আর এই দিকেও মেস্তা আছে, মানে পুরো ফেজেই আপুর মেস্তা আছে, অনেক লোম। হ্যাঁ, লোমেরও প্রবলেম আছে, কিন্তু আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করলে আপনার লোম বাড়বে না কখনোই, বরং লোম কমবে। হ্যাঁ, লোমও আছে প্রচুর, মানে আপুর একটা ওয়াক্স দিয়ে দাও, একটা ওয়াক্স বিন দাও, ব্যবহার বিধি আমি বলে দেবো। তো আপুকে আসলে কি কি দিলাম সেটা একটু আমরা দেখি। আপু আমাদের এখান থেকে নিয়েছে হচ্ছে একটা ওসুফি সিরাম, এই এদিকে একটু আগাই দাও, একটা ওসুফি সিরাম নিছে, একটা নাইট লোশন নিছে, একটা বড় খানাকা নিছে, একটা গোল্ড 24 গোল্ড কে গোল্ড জেল নিছে, একটা মিস্টিনের একটা সানস্ক্রিন নিছে, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে 2টা ডে ক্রিম নিছে, তারপর হচ্ছে 2টা ফেস ওয়াশ নিছে, একটা জাফরান সাবান নিছে, একটা নূর ক্রিম নিছে, তারপর হচ্ছে আপনার একটা নিছে রেগুলার কম্বো, মানে স্পট কম্বো, যেটা আপুর স্কিনটাকে স্পটটা রিমুভ করবে, তারপরে একটা আলাদা বাড়তি একটা ক্রিম নিছে ওই ক্রিমগুলো মিলিয়ে দেওয়ার জন্য। তারপর নিছে হচ্ছে আপু একটা ওয়াক্স বিন এবং 10 পিস উপটান, এখানে আছে আপুর জন্য 10 পিস উপটান। এইটা একটু হিসাব করো কত টাকা আসে। আর আপুকে আমরা গিফট করছি সেটা আলাদা পরে দেখাই, আপুকে গিফট করছি হচ্ছে একটা ডে লোশন এবং একটা লেনজির লিপ বাম, এগুলো আমরা আপুকে গিফট করবো। গিফটটা গিফট পেপার দিয়ে সুন্দর করে দাও, কাস্টমারদের যেভাবে দিয়েছো ওইভাবে আমাদের যারা
ক্লায়েন্টদের কালকে থেকে যারা যাদেরকে গিফট করতেছে তাদেরকে দিছি। তো এই প্রোডাক্টগুলো আপুকে দিছি, এগুলো কিন্তু একদিনের জন্য না, আপনাদের আপনারা কেউ ভয় পাওয়ার নাই যে আপু এত প্রোডাক্ট দিছেন কেন। এত প্রোডাক্ট দিছি কারণ আপুর বাড়ি হচ্ছে কোথায় যেন বললেন, নীলফামারী। আপুর বাড়ি হচ্ছে নীলফামারী, তো নীলফামারী থেকে এসে তো প্রতিদিন নিতে পারবেন। আর আপু বলছে যে আপু যা লাগে আপনি প্রোডাক্ট একটু বেশি বেশি দিয়ে দেন। আমি উপটানটা অনেক পছন্দ করি কারণ উপটানটা ব্যবহার করলে আমি অনেক উপকার পাইছি, যার জন্য 10 প্যাকেট উপটান দিয়ে দেন আলাদা। তো আপুকে 10 প্যাকেট উপটান দিছি এবং আপুকে কিন্তু আলাদা আলাদা এই গিফটগুলো আমরা দিয়ে দিছি। তো যাই হোক, আপনারা সবাই সাথে থাকেন এবং আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেন। আর আপু আমার প্রোডাক্ট ব্যবহার করে কি কোনো উপকার পাইছেন? হ্যাঁ আপু, আপনার প্রোডাক্ট ব্যবহার করে উপকার পাইছি বিধা আমি এখানে আসছি, অন্য কোনো ক্রিম বা অন্য কোনো পণ্য আমি নিতে চাইনি আর নেবো না। অনেকে বলছে এতদূর যাইতে হবে না, আমি বলছি যে না, আমি যদি মরেও যাই একদিন আপুর সাথে দেখা করবো, আপুকে আমার ফেসটা আমি দেখাবার, উনি দেখলেই বুঝতে পারবে যে আসলে আপু কি সমস্যা। আর আমার বিশ্বাস আপুর ক্রিম ইউজ করলে এই মেসটাটা আমার যাবে, তাই আমি আসছি। আর আমি আশা করি সবাই আপুর ক্রিম ইউজ করবা, যাতে আপুর মানে ক্রিম ইউজ করলে ভালো ফলাফল ভালো রেজাল্ট পাইছি বিধে আমি চলে আসছি। আপু কিন্তু আপুর ছোট ভাইকে নিয়ে তারপরে সেই সারা রাত জার্নি করে আসছে, এটা আমি আসলে আপুর প্রতি কৃতজ্ঞ এবং আমি আসলেই বলে বুঝাইতে পারবো না যে এটা কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ এরকমের হয়। তো আল্লাহর কাছে আসলে শুকরিয়া আদায় করে শেষ নাই যে আমাকে মানুষ কত ভালোবাসে। নীলফামারী থেকে একটা মানুষ চলে আসে আমার সাথে শুধুমাত্র দেখা করার জন্য, চট্টগ্রাম থেকে, সেই কক্সবাজার থেকে, খুলনা থেকে, বেনাপুল থেকে মানুষ চলে আসে আমার সাথে শুধু দেখা করার জন্য। আর এগুলো নিয়ে আমি ভিডিও করি না এই কারণে যে মানুষ আসলে উৎসাহিত হবে, আরো আরো মানুষ আসবে, আরো আরো মানুষ আসবে। আসলে এদেরকে আমি কষ্ট দিতে চাই না, এই জন্য বলি ন্যাচারাল ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাবেন। আমি আপনাদেরকে এই ভিডিওটা করার কারণই হচ্ছে মূলত এই যে আপনারা যদি ন্যাচারাল ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠান, দেখেন ভিডিও করলেও কিন্তু আমি এই মেস্তাটা ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে বাস্তবেও কিন্তু সেই একই, মানে দুধ যেভাবে ছড়া পড়লে যেটা একটা ছাকড়া ছাকড়া হয় না, আপুর ফেসটা কিন্তু এক জায়গায় মেস্তা নাই, পুরো ফেসটা কিন্তু ছড়া ছড়া ওই রকমের। তো এই কারণেই মূলত আমি ভিডিওটা করান যে দেখেন ন্যাচারাল ক্যামেরা দিয়ে ভিডিও করলেও বোঝা যায় আর ন্যাচারাল ক্যামেরা দিয়ে ছবি তুললেও কিন্তু বোঝা যায়। তো এইটা জাস্ট বোঝানোর জন্যই ভিডিওটা করা। সবার জন্য অনেক বেশি শুভকামনা, আল্লাহ হাফেজ। আর আপু আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আবার আসবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।